আজকের ক্লাসে ঢাক আঁকবো। প্রথমে এইভাবে একটি গোল নেব, এই গোলের বাইরের দাগ বরাবর আর একটি গোল নেব, পেছনের দিক থেকে একটু উপরের দিকে গিয়ে গোলের বাইরের অংশে লাগবে, নিচের দিকেও ঠিক এইভাবে নিচে আসবে, তারপর ছোট থেকে ঘুরিয়ে বড়, উপর থেকে নিচে ঘুরিয়ে একটি রেখা আসবে, এইভাবে নিচে একটি দাগ এলো, তার ঠিক উপরে এইভাবে আর একটি দাগ আসবে, মাঝখানে গোল, চার কোণে চারটি গোল দেব, গোলের বাইরে ঢেউ খেলানো দাগ, এদিকেও ঠিক একই হবে, এখান থেকে উপর নিচ করে ভি আকৃতি দাগ দেব, ঢাকে সিম্পল কালার দেব। প্রথমে মিডিয়াম ইয়েলো, চারদিক থেকে ডিপ করে হালকা হালকা লাইট শেড রাখছি, এরপর রেড কালার দুদিক থেকে ডিপ করে মাঝখানের দিকে হোয়াইট ছিঁড়ে রাখছে। তোমরা এখান থেকে বিভিন্ন কালার মিশিয়ে মিশিয়ে নিয়ে যেতে পারো। লাইট থেকে ডিপ থেকে লাইট, যেখানে ডিপ করব রঙের প্রেশার একটু দেব, এখানে হালকা লাইট করব, সেখানে রঙের প্রেশার কমাবো, কাছের দিকে ডিপ বা ডার্ক রং দিয়ে একদম ডিপ করে রংটা প্রেশার দিয়ে ডিপ 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 করে করব, আর যেখানে হালকা করতে চাই আর লাইট করতে চাই সেখানে হালকা হালকাভাবে চালাবো, দুদিক থেকে ডিপ করে মাঝখান থেকে লাইট, ডিপ টু লাইট, বর্ডারগুলোয় ডার্ক ব্রাউন, মিডিয়াম ইয়েলো কালার দিয়ে ডাকের ফুলগুলো ভরছি, লাইট গ্রিন করে ফুলের মাঝখানে গোল 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 করে ভরবো,
হচ্ছে অরেঞ্জ কালার ডিপ করে একটা একটা ঘর ছেড়ে অরেঞ্জ কালার ডিপ করে ভরছে। বাকি ঘরগুলোতে কোবাল্ট ব্লু ডিপ করে ভরছে।